Hi, this is Nurul Hasan. Welcome to my channel, Edu Care by Nurul. নিত্য নতুন তোমাদের প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে নিয়ে এসেছি কর্মসংস্থান পেপারটি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত ভিউয়াররা এই ভিডিওটা দেখছেন তারা নিচে যে লাল বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। তোমাদের কর্মসংস্থান পেপারটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সুবিধার্থের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। দেখো, প্রথমেই দেওয়া হয়েছে কলকাতা পুলিশে 330 জন সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট, এর জন্য যোগ্যতা এবং কোয়ালিফিকেশনটা আমি বলে দিচ্ছি। বলেছে কলকাতা পুলিশের সার্জেন্ট সাব ইন্সপেক্টর পদে 330 জন ছেলেমেয়ে নেওয়া হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 1/1/2021 হিসাবে 20 থেকে 27 বছর পর্যন্ত বয়স আবেদন করতে পারবেন। অর্থাৎ তোমার বয়স 20 থেকে 27 মধ্যে হলে তুমি কলকাতার সাব ইন্সপেক্টরের পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। এর জন্য তোমাকে শারীরিক প্রতিবন্ধীরা পদে আবেদনে যোগ্য নয়। আর যে সমস্ত পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, এবং কলকাতা পুলিশে বিভাগীয় কর্মীরা 8 বছর বয়সে ছাড় পাবেন। সাব ইন্সপেক্টর পদে বলা হয় শারীরিক মাপযোগ হতে হবে 167 সেন্টিমিটার, ওজন অন্তত 56 কেজি, আর বুকের ছাতি না ফুলে 74 সেমি এবং 5 সেমি প্রসারণ ক্ষমতা থাকতে হবে। এরপরে 10 নম্বর পেজে ডিটেলস দেওয়া হয়েছে, আমি 10 নম্বর পেজে তোমাদের স্ক্রল করে নিয়ে যাচ্ছি। ওকে, 10 নম্বর পেজে কী বলেছে দেখো, প্রসারণ ক্ষমতা থাকতে হবে। লেডি সাব ইন্সপেক্টর পদের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে মেয়েদের বেলায় 160 সেমি এবং ওজন 48 কেজি। সার্জেন্ট পদের জন্য ছেলেদের বেলায় অন্তত 173 সেমি, ওজন অন্তত 60 কেজি, এবং বুকের ছাতে 81 থেকে 5 সেমি প্রসারণ করতে হবে। অপরের সব পদের বেলায় তোমাদের বেতনক্রম থাকবে 32,100 থেকে 82,900। সার্জেন্ট পদের 122টি, এর মধ্যে জেনারেল 60, তফসিলি জাতি 16, তফসিলি উপজাতি 25, ওবিসি এ ক্যাটাগরি 12, ওবিসি বি ক্যাটাগরি 9, এবং সাব ইন্সপেক্টর পদে 181 জন নেবে, এবং বিভিন্ন ডিভিশনে এগুলো ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা স্ক্রল করে দেখে নাও। এরপরে যেটা দেওয়া হয়েছে দেখো, সশস্ত্র সীমা বলে 115 জন হেড কনস্টেবল নেওয়া হবে। অর্থাৎ SSBতে তোমাদের নেওয়া হবে, যেটা যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। কি বলেছে আমি একটু জাস্ট তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সশস্ত্র সীমাবল অর্থাৎ SSB হেড কনস্টেবল 115 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে হবে। তোমাদের কম্পিউটারে মিনিটে 35টি শব্দ তোলার গতি থাকতে হবে। বয়স হতে হবে 22/8/2021 হিসাবে, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। শূন্য পদ হচ্ছে 115টি, জেনারেল 47, ওবিসি 26, তফসিলি 21, তফসিলি উপজাতি 10, EWS অর্থাৎ ইকুনিয়ন উইকার সেকশনে যে 11 জন, ঠিক আছে। এরপরে তোমাদের হাইট হতে হবে, শারীরিক মাপযোগ হতে হবে অন্তত ছেলেদের বেলা অন্তত 165 সেন্টিমিটার, এবং তুমি যদি পার্বত্য এলাকায় বা তফসিলি উপজাতি বা অসম সহ উত্তর পূর্বাঞ্চলের অধিবাসী হও 162.5 সেমি হতে হবে, এবং বুকে ছালিয়ে না ফুলিয়ে 77 এবং ফুলিয়ে 82 হতে হবে। এরপর দেখো, কেন্দ্রীয় বাহিনীতে 25,271 জন কনস্টেবল নিয়োগ করা হবে। কেন্দ্রীয় বাহিনীতে যে কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ চলছে সেটা কী হয়েছে, নিয়োগ করা হবে, টোটাল ভ্যাকান্সি হয়েছে 25,271 জন। যে সমস্ত ডিপার্টমেন্টে নেওয়া হবে সেটা হচ্ছে CISF, BSF, আসাম রাইফেলস, ITBP এই সমস্ত ডিপার্টমেন্টগুলো। তো এরপর কী বলেছে, কয়েকশো অ্যাপ্রেন্টিস পাওয়ার গ্রিডে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ হবে। পোস্ট অফিসে বিমা এজেন্ট, ভারতীয় ডাক বিভাগে কলকাতা GPO অফিসে সাউথ প্রেসিডেন্ট ডিভিশনে, বারুইপুর ডায়মন্ড হারবার হেড অফিসে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের প্রোডাক্টের জন্য ডিস্ট্রিক্ট এজেন্ট নিয়োগ করা হবে। এরপর নাবার্ডে 153 জন ম্যানেজার নিয়োগ করা হবে। তোমাদের এটা যোগ্যতা থাকতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 60% নাম্বার পেয়ে আবেদন করতে পারেন। 55% তফসিলি প্রতিবন্ধীরা 5% ছাড় পাবে। এরপরে দেখো, দ্বিতীয় পেজে বলা হয়েছে, ডিটেলসে দেওয়া হয়েছে যে সমস্ত জবের ব্যাপারে, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিছু দেওয়া হয়েছে। একটা দিয়েছে ইন্দিরা গান্ধী টেকনোলজিক্যাল অ্যান্ড মেডিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় বৃত্তিমূলক শাখায় প্যারামেডিক্যাল কোর্সের অ্যাডমিশন চলছে। আর তোমাদের জেক্সপো যে ভোকলেটের সরকারি ভর্তি চলেছে। দেখো, সাধারণ জ্ঞান নলেজ থেকে কিছু দিয়ে হয়েছে, সো তোমরা কমেন্টে গিয়ে জানাবে যে এই সমস্ত নিয়ে ভিডিও বানাবো নাকি।
এরপর ভিতরে পাতা অনেক কিছু দেওয়া হয়েছে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, এই সমস্ত কর্মসংস্থান পেপারগুলো আপডেট পাওয়ার জন্য আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দাও, নিচে যে লাল বটনটা সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুর মাঝে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।